হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কল্যাণ। আজকে যে ভিডিওটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে হলো যে এর আগে তো আমার প্রচুর ভিডিও আপনারা দেখেছেন যে ধূপকাঠির উপরে কিভাবে আপনারা ধূপকাঠির ব্যবসা করবেন বা বিজনেস করতে চান বা নতুন কিভাবে শুরু করবেন। তো আজকের ভিডিওটি বন্ধুরা একটু অন্য ধরনের করছি আমি। ভিডিওটি হচ্ছে যে কর্পূর, আপনারা কর্পূরের যে নাম শুনেছেন সবাই, তো আমাদের হিন্দু শাস্ত্রে এবং ভারতবর্ষে কর্পূরের প্রচলন খুবই আছে। তো কর্পূর হচ্ছে পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়, খাবারের ক্ষেত্রে দেওয়া হয় এবং হচ্ছে বিভিন্ন এলাকায় যে সমস্ত মন্দির আছে এবং বড় মন্দির সেই সমস্ত জায়গায় যে পূজারীর যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কর্পূর হচ্ছে বিক্রি হয়। তো আপনারা কিন্তু অল্প পয়সা দিয়ে মেশিন কিনে নিয়ে এই কর্পূরের বিজনেস কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু করতে পারবেন। তো কর্পূর কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্টের হয়ে থাকে। তো আপনারা কিন্তু ভালো কর্পূরটাই, অরিজিনাল কর্পূরটাই তৈরি করবেন। একটু পয়সা দামে বেশি হলেও কিন্তু সেটা কিন্তু চলবে বেশি। তো যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে হলো কর্পূর তৈরি করতে গেলে একটা মেশিন দরকার প্রথমে বন্ধুরা। তো মেশিনের দাম হচ্ছে মোটামুটি 40-45 হাজার টাকার মধ্যে, কম দামের মধ্যে হয়ে যাবে এবং বেশি নিলে মোটামুটি 80-85 হাজার টাকার মধ্যে হয়। তো যাই হোক, 85 হাজার টাকা যেটা মেশিন সেটা কিন্তু একসঙ্গে 10টা বা 20টা কর্পূরের দানা বেরোবে এবং 42-45 হাজার টাকার মধ্যে যে মেশিনটি কর্পূর তৈরির সেটি হচ্ছে 5টি দানা বেরোবে একসঙ্গে বন্ধুরা। তো 5টি দানা একসঙ্গে বেরোবে, এটা আবার 36 হাজার টাকারও আছে। আমি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো ছবিগুলো মেশিনের কীরকম হয়, আবার ভিডিও আপলোড করে দেবো যে কীভাবে মেশিন থেকে কর্পূর বের হয়। তো আমি আজকে বলতে যাচ্ছি যে কর্পূরের ব্যবসা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা করতে পারেন। এটা একটা স্মল বিজনেস হিসেবে আপনারা নিতে পারেন এবং আপনার এলাকাতে হোক বা আপনার ডিস্ট্রিক্টে এবং আপনার হচ্ছে আশেপাশে কিন্তু এই কর্পূর যে তৈরি করার, প্রোডাকশন করার যে মেশিন কেউ কিন্তু এখনও আশা করি হয়তো বসায়নি। তো আপনি কিন্তু বসাতে পারেন এবং এর প্রচলন খুবই আছে আমাদের দেশে, ভারতবর্ষে এবং বাইরেও। তো যাই হোক, কর্পূর কিন্তু প্রত্যেকটা দোকানে হোলসেল হিসাবে দিতে পারেন এবং কর্পূরের চাহিদা আছে যে 1 কিলো কর্পূর থেকে 1,000-1,200 পিস কর্পূর তৈরি হবে এবং তার হচ্ছে উপরে ডিপেন্ড করবে আপনার মার্কেট। তো যাই হোক, একটা কর্পূর সাধারণত আমরা খুচরো রিটেলারদের কাছ থেকে কিন্তু 4 টাকায় কিনি। তো 4 টাকায় যদি একটা রিটেলারের কাছ থেকে হচ্ছে একটা কর্পূর কিনি, সেটা কিন্তু তৈরি করতে আমার কিন্তু 50 পয়সাও লাগে না এখানে বন্ধুরা। তো যাই হোক, তো অনেক কম পড়ে, 30-35 পয়সার মধ্যে পড়ে যায়, সেটা কিন্তু বিক্রি হয় 4-5 টাকা বিক্রি হয়। আবার বড় যে নামি দামি কোম্পানির যে কৌটোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মোটামুটি 50 টাকা বিক্রি হয়। ঠিক আছে বন্ধুরা, যেমন পতঞ্জলি একটা কর্পূর আছে কৌটো আর কি, অরিজিনাল কর্পূর খুব ভালো ক্যাপসুলের মতো, সেটা কিন্তু 1 কৌটার দাম হচ্ছে, ছোট একটা কৌটার দাম হচ্ছে 50 টাকা। তো আপনারা কিন্তু দরকার নেই, আপনারা পুরিয়া করে, আপনারা হচ্ছে কাগজে লেবেল করে নিয়ে পুরিয়া করে আপনারা একটা সেল করুন। এই ব্যবসায় খুব প্রফিট আছে এবং কর্পূর 1 কিলো থেকে আমি বললাম 1,000-1,200 পিস মতো বের হয় কর্পূরের দানা। তো আপনারা কিন্তু এই ব্যবসা কিন্তু লাভজনক হিসাবে নিতে পারেন বা লাভ কিন্তু অবশ্যই করবেন। তো আমি মনে করি আপনারা কিন্তু এই কর্পূর ব্যবসা করে যদি মনে করেন যে কোনো কিছু আয় করতে চান, তো অবশ্যই আমার সাথে যদি কোনো সমস্যায় পড়েন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 9614300997, এখানে আপনারা হচ্ছে মেসেজ করবেন, আমি রিপ্লাই করবো। কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আপনারা করতেই পারেন, আমি কিন্তু উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো আপনারা কিন্তু এই কর্পূরের বিজনেস করুন এবং মেশিন আপনারা কিনুন, ছোটোখাটো যাদের কেনার ক্ষমতা আছে যে সমস্ত বন্ধুদের বলছি তারা কিন্তু করতে পারেন। তো সবাই এক ব্যবসার প্রতি না ঝুঁকে পড়ে একটু অন্য, একটু নতুনত্ব একটু টাইপের যে ব্যবসা যেটি আপনার আশেপাশে কেউ নেই বা করে না, এরকম মাথায় একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে আপনি কিন্তু করতেই পারেন। এবং কর্পূরের ব্যবসা খুবই ভালো ব্যবসা, এবার সারা বছর চলে আমাদের ভারতবর্ষে এবং বাইরে কিন্তু অবশ্যই এর প্রচলন অনেক আছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন। চ্যানেলটিকে আমরা যে সমস্ত বন্ধুরা বা ভাইরা দাদারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড পাওয়ার জন্য। এবং আমি আপলোড করার মতো ভিডিওগুলি আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলি দেখে নিয়ে যেটা আপনাদের পছন্দ মনে হয় যে এই ব্যবসা করলে আপনাদের প্রফিট হবে বা করতে পারবেন সাধ্যের মধ্যে মনে হয়, সেই ব্যবসাটি আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। এখন তো লকডাউনে মার্কেট এখনও শেষ হয়নি,
যার জন্য ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। বন্ধুরা সবাই জানেন আপনারা যে ভিন দেশ থেকে ভিন্ন যে শ্রমিকগুলো, শ্রমিক ভাইরা এখনও এসে বসে আছে বাড়িতে, তারা একবার ভাবছে যে বাইরে যাব, একবার ভাবছে যাব না, তো অনেক দ্বিধায় আছে। সেই জন্য বলছি সময় নষ্ট না করে আপনারা যদি ছোটোখাটো ব্যবসার মধ্যে ঢুকে পড়েন তো অবশ্যই আমি মনে করব যে আপনারা কিন্তু অবশ্যই বড় হবেন। তো আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে, কোনো চিন্তা নেই, আপনি ফোন করবেন, আমি অবশ্যই আপনার সাথে আমি কথা বলব। বন্ধুরা, তো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। বন্ধুরা নমস্কার, ধন্যবাদ।